অঙ্ক থেকে সংক্ষিপ্ত প্রশ্নের একটা মডেল প্রশ্ন দেব, কোশ্চেন সেট আজকের ক্লাসে তোমাদের জন্য, প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে। লেখো প্রথম প্রশ্ন, 65/78 সমান 55/বক্স সমান দেবে, এইখানে বক্স ডবল বক্স কিন্তু এখানে, ভালো করে বুদ্ধি করে করবে, ঠিক আছে, সমান বক্স/72। তো এটা শূন্যস্থান পূরণ, 65/78 55/বক্স = বক্স/72। লিখেছো, ভালো করে বুঝে করবে। পরের প্রশ্ন লেখো, 2 নম্বর প্রশ্ন, ডেসিমেল 3-এর উপরে রেকারিং ডেসিমেল দেবে, 2 এখানে রেকারিং ডেসিমেল দেবে, 2.13 এই 3-এর উপর রেকারিং ডেসিমেল দেবে, ঠিক আছে। এটা প্রশ্ন, ব্র্যাকেটের মধ্যে লেখো কোনটি বড় বা বড়টি নির্ণয় করো, যেটা বড় সেটা নির্ণয় করবে, ঠিক আছে, যেটা বড় সেটা নির্ণয় করতে হবে। লেখো পরের প্রশ্ন, কথায় লেখো (3,000,000+5+3/10+7/1,000)। বুদ্ধি করে লিখো। আচ্ছা নেক্সট, পরের প্রশ্ন, 8 হোল মানে 8^2/5, 8^2/5 কে কত দিয়ে গুণ করলে, (42) পাওয়া যাবে, 42 পাওয়া যাবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন ঠিক করে বুঝে করবে। লেখো 5 নম্বর প্রশ্ন, 286 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে, ভালো করে করবে বুঝে। 6 2টি সংখ্যার অনুপাত, রেশিও অফ টু নাম্বারস, 2টি সংখ্যার অনুপাত, 2টি সংখ্যার অনুপাত 3:5 এবং HCF বা গসাগু, এবং গসাগু 13/13 সংখ্যা 2টি নির্ণয় করো, সংখ্যা 2টি নির্ণয় করতে হবে, 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, গসাগু 13, সংখ্যা 2টি নির্ণয় করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে। 7 পরের প্রশ্ন, 50 থেকে 100 এর মধ্যে এমন কয় জোড়া সংখ্যা রয়েছে সংখ্যা রয়েছে
যে তাদের গসাগু পনেরো ফিফটিন, তাহলে 50 to 100 এর মধ্যে এমন কয়জনের সংখ্যা রয়েছে যাদের গসাগু বা এইচসি ভাবে 15। ভালো করে বুঝে করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। নেক্সট বর্গমূল নির্ণয় করো। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোরের বর্গমূল নির্ণয় করতে হবে, বুঝে করবে কিন্তু। নাইন ফাইভ এর বর্গের বর্গমূল, ফাইভ এর বর্গের বর্গমূল কত, ফাইভ এর বর্গের বর্গমূল কত? নেক্সট প্রশ্ন, ফাইভ এর বর্গের বর্গমূল কত? টেন, টু, সেভেন্টিন কি পরস্পর মৌলিক সংখ্যা, কোপ্রাইম নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা? যুক্তি দিয়ে বোঝাও। যুক্তি, টু আর সেভেন্টিন কি পরস্পর মৌলিক সংখ্যা? যুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ওয়ান কি মৌলিক সংখ্যা, ওয়ান কি মৌলিক সংখ্যা, সেটা তুমি হ্যাঁ কি না লিখবে। যুক্তি, কেন না, যদি না হয় তো কেন না, আর যদি হ্যাঁ হয় তো কেন, ঠিক আছে। বারো নম্বর, যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা কি, যুগ্ম মৌলিক সংখ্যা কি সেটা তো লিখবেই, তারপরে যুক্তি, কেন যুগ্ম মৌলিক সংখ্যা বলা হয়, যেটা উত্তর হবে তাকে কেন বলা হয় সেটা লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তেরো নম্বর প্রশ্ন, গসাগুর সাহায্যে লসাগু, গসাগুর সাহায্যে লসাগু, ওয়ান টু জিরো আর থ্রি সিক্স জিরো, গসাগুর সাহায্যে লসাগু করবে, ঠিক আছে। গসাগুর সাহায্যে লসাগু, এলসিএম উইথ দ্য হেল্প অফ এইচসিএফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে। ফোরটিন, পরের প্রশ্ন, ড্যাশ হলো এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, ড্যাশ হলো এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, করবে এটা বাড়িতে প্র্যাকটিস। পরের প্রশ্ন, ভগ্নাংশ সমান ড্যাশ, উপরে বক্স নিচে বক্স, এই হচ্ছে পনেরোটা প্রশ্ন দিলাম তোমাদের জন্য, বুদ্ধির প্রশ্ন, বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেকটা প্রশ্ন, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রশ্নগুলো আনসার করার পর আনসারগুলো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো, বা নরেন্দ্র যদি টিউটোরিয়ালের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা পাঠাতে পারো, আমি চেক করে দেবো। আর যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় অবশ্যই জানাবে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, সময় কম, পরীক্ষা কিন্তু এসে গেছে, মাঝে মাঝে তোমাদের যেসব ক্লাস দিচ্ছে এই ক্লাসগুলো বাড়িতে অবশ্যই করো। আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে হাজারের উপর ক্লাস রয়েছে, অবশ্যই সেগুলো বাড়িতে দেখলে তোমরা একটা ধারণা পাবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে।
ঠিক আছে? তার জন্য কি করতে হবে, নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অন করে দিতে হবে, যখনই কোনো আমি ভিডিও ক্লাস তোমাদের জন্য দেবো তার আপডেট, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, পরে ক্লাস আবার দেখা হবে। টাটা।